নমস্কার বন্ধুরা। তো পশ্চিমবঙ্গে এনআরসি নিয়ে একটি জল্পনা ইতিমধ্যে শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে যদি এনআরসি চালু হয় তাহলে কোন কোন ডকুমেন্টসগুলো আপনার থাকতে হবে, তো আশা করব আপনার মূল্যবান সময়ের থেকে 2 থেকে 3 মিনিট সময় এখানে দিয়ে আপনি এই মূল্যবান তথ্যগুলো জেনে নেবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রাখবো একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটিকে সিলেক্ট করে নেবেন। এরকমই এনআরসি সম্বন্ধে লেটেস্ট ইনফরমেশান এবং অন্যান্য চাকরির খবর সবার থেকে আগে পাওয়ার জন্য। আর এই ভিডিওটি আপনি যে জেলা থেকে দেখছেন সেই জেলার নামটি কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্টে গিয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনার জেলার ছোট বড় সমস্ত ধরনের সরকারি বেসরকারি চাকরির খবর সবার থেকে আগে পাওয়ার জন্য। তো বন্ধুগণ, সম্প্রতি আসামে কিন্তু চালু হয়েছে এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জি, তাতে বাদ গেছে 19 লক্ষ মানুষের নাম। এমত অবস্থায় পশ্চিমবঙ্গেও চালু হতে পারে এনআরসি। সেক্ষেত্রে কী কী ডকুমেন্ট থাকলে আপনার নাম এনআরসি এর তালিকায় থাকবে সেটা জেনে রাখা কিন্তু আপনার একান্তই জরুরি। তো চলুন জেনে নেওয়া যাক কী কী ডকুমেন্ট আপনার লাগবে। প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট। আপনার বার্থ সার্টিফিকেট থাকলে সেটা আপনি ইস্যু করাতে পারবেন। 2 নম্বর, ল্যান্ড ডকুমেন্টস মানে জমির কাগজপত্র। আপনার কাছে যদি জমির দলিল কিংবা জমির পর্চা থাকে তাহলে সেগুলো আপনি কিন্তু দেখাতে পারেন। জমির দলিল আপনার কিন্তু অন্যতম নথি হয়ে উঠতে পারে, অবশ্যই এটা কিন্তু রাখা কিন্তু জরুরি। তারপরে আসছে বোর্ড বা ইউনিভার্সিটির সার্টিফিকেট। আপনার কোনো বোর্ড বা ইউনিভার্সিটির সার্টিফিকেট থাকলে সেটাও আপনি ইস্যু করাতে পারেন। পুরনো ব্যাংকের বই বা পোস্ট অফিসের বই যদি থাকে সেগুলো ইস্যু করাতে পারেন, বা পুরনো বা নতুন এলআইসি থাকলে সেটাও আপনি ব্যবহার করতে পারেন। সার্কেল অফিসার বা গ্রাম পঞ্চায়েতের সভাপতির কোনো সার্টিফিকেট থাকলে সেটাও আপনি ইস্যু করাতে পারেন, এবং ভোটার কার্ড, রেশন কার্ড ইস্যু করাতে পারেন। যে কোনো কোর্টের রেকর্ড ইস্যু আপনি করাতে পারেন। মনে রাখবেন, আপনার ডকুমেন্ট যত পুরনো হবে ততই কিন্তু ভালো। অর্থাৎ 1971 সালের আগের যদি ডকুমেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু আরও বেশি ভালো, কারণ যেটা জানা যাচ্ছে যে এনআরসির ক্ষেত্রে কিন্তু 1971 সালের আগের যে ডকুমেন্টগুলো রয়েছে, যেমন জমির দলিল, পর্চা, সেগুলোই কিন্তু ভালোভাবে দেখা হচ্ছে এবং সেগুলোই কিন্তু বেশি গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে। যেহেতু এখনও পশ্চিমবঙ্গে এনআরসি চালু হয়নি, তো সে বিষয়ে স্পষ্ট জানা যায়নি যে কী হতে পারে এবং কী হবে। তবে যদি পশ্চিমবঙ্গে কোনো দিন এনআরসি চালু হয় তাহলে যেই ডকুমেন্টগুলো আমি বললাম একটু আগে, সেই ডকুমেন্টগুলো কিন্তু আপনার রাখা অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, এর আগে কিন্তু আমরা এনআরসির সম্বন্ধে 2টো ভিডিও দিয়েছি। প্রথম ভিডিওতে আমরা বলেছিলাম যে এনআরসি জারি করার একটা নোটিফিকেশান কিন্তু কেন্দ্রে জারি হয়ে গেছে। আর দ্বিতীয় ভিডিওতে আমরা বলেছিলাম যে দেখতে পাবেন, এই যে আমরা একটু, এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও, আর প্রথম ভিডিও আমাদের নিচের দিকে আছে, স্ক্রল করে আপনারা দেখতে পারবেন যে এনআরসি চালু নোটিফিকেশান কেন্দ্রে দেওয়া হয়েছে, যেটা কিন্তু এপ্রিল থেকে শুরু হবে বলা হচ্ছিলো। এই একটা ভিডিও আমরা দিয়েছি। আর দ্বিতীয় আমাদের ভিডিও দেওয়া হয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ অমিত শাহ কিন্তু বলছেন যে প্রত্যেকটা রাজ্যে কিন্তু এনআরসি হবে, তার জন্য কিন্তু ইতিমধ্যেই কর্ণাটক, মহারাষ্ট্র কিন্তু ডিটেনশন ক্যাম্প, যেটা সরকারি ভাষায় বিভিন্ন নাম দেওয়া হয়েছে, তো সেই ডিটেনশন ক্যাম্প কিন্তু ইতিমধ্যেই তৈরি হওয়া শুরু হয়ে গেছে। আর উল্টো দিকে মমতা ব্যানার্জি বলছেন, রাষ্ট্রের যেটা আমাদের রাজ্যে যেটা মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে রাজ্যে এনআরসি চালু করার কারো ক্ষমতা নেই যতক্ষণ না রাজ্য কিন্তু চাইছে। তো এই দুটো নিয়ে কিন্তু, এই ওনাদের বক্তব্য নিয়ে কিন্তু আমরা এই 2 নম্বর ভিডিওটা করেছিলাম। তো আপনারা যদি 2 নম্বর ভিডিওটা যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নিন। 2টো ভিডিওর কিন্তু লিঙ্ক আই বাটনে দিয়ে থাকবে, আপনারা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন যারা আগের ভিডিওগুলো দেখেননি। তো 2টো ভিডিওতে কিন্তু অনেকে কিন্তু দেখেছেন, অনেকে কিন্তু অনেক কিছু বলেছেন, অনেক কমেন্টে জানিয়েছেন। তো আপনারা যদি এই ভিডিওটি যেটা আমি দিলাম যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে সেখানে যদি আপনারা কিছু জানাতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই কিন্তু
যারা আগের ভিডিওগুলো দেখেননি এনআরসি সম্বন্ধে তারা দেখে নেবেন। আর এনআরসি কিন্তু খুবই একটা গুরুত্ব ভাইটাল বিষয়, তাই আপনারা অবশ্যই একটু ভালো ভালো কমেন্ট করবেন, অন্য কোনো উল্টোপাল্টা কমেন্ট করবেন না, কারণ আমাদের কোনো রাজনৈতিক চ্যানেল নয়, আমরা জাস্ট যা যা ইনফরমেশান শোনা যাচ্ছে সেগুলো কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি। তো আশা করব আগের ভিডিওগুলো আপনারা দেখবেন, আর এই ভিডিওটি যদি আপনাদের একটুকু যদি হেল্প করে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও যাতে জানতে পারে যে কী কী ডকুমেন্ট লাগবে এনআরসি যদি চালু হয় পশ্চিমবঙ্গে, তাহলে কী কী ডকুমেন্ট থাকতে হবে। অবশ্যই কিন্তু প্রত্যেকের সাথে শেয়ার করবেন, প্রত্যেকে এই ভিডিওটা লাইক করবেন, আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ নিচের দিকে দেখবেন লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে, সেখানে একবার টিপে কালো করে নেবেন, আর পাশে একটা ঘন্টা আসবে, ঘন্টাটিকে একবার বাজিয়ে অল নোটিফিকেশানটি অন করে নেবেন, এরকমই এনআরসি সম্বন্ধে লেটেস্ট ইনফরমেশান, নতুন নতুন চাকরির ইনফরমেশান সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই যারা এখনও পর্যন্ত আগের ভিডিওগুলো দেখেননি দেখবেন, এবং আপনি এই ভিডিওটি যে জেলা থেকে দেখছেন সেই জেলার নামটিও কিন্তু অবশ্যই ভিডিওর নিচে যে কমেন্ট সেকশন আছে সেখানে জানিয়ে দেবেন, আর আপনার যা মতামত এনআরসি সম্বন্ধে অবশ্যই কিন্তু নিচে যেটা কমেন্ট সেকশন আছে সেখানে গিয়ে জানাবেন, আর ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন যাতে প্রত্যেকে যাতে জানতে পারে, কারণ এর আগে কিন্তু আমাদের ভিডিওগুলোতে অনেকে কমেন্ট করে জানিয়েছিলো যে এনআরসিতে কী কী ডকুমেন্ট লাগবে সেটা নিয়ে একটা ভিডিও বানাতে, তো তাদের জন্য কিন্তু ভিডিওটি বানালাম, প্লিজ একটা করে লাইক করবেন আর শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।